নমস্কার বন্ধুরা, আমাদের গোর্খে ওখরে হিলেভার্সে ট্যুরের এটাই শেষ ভিডিও, আর এটাই শেষ দিন ছিল। সকালটা শুরু হয়েছিল ভার্সের রডোডেনড্রন স্যাংচুয়ারিতে। আমরা যেখানে ছিলাম ফরেস্ট গার্ড প্যারা, সেই ফরেস্ট গার্ড প্যারাকের সামনে ভেবেছিলাম সবাই যে হয়তো স্লিপিং বুদ্ধা দেখতে পাবো, সেই জন্য অনেক ভোরবেলা থেকেই বারবার করে বাইরে সবাই বেরোচ্ছিলেন দেখার জন্য যে যদি বাই চান্স একটু ঝলক পাওয়া যায়। কিন্তু আমাদের আশাটা পূরণ হলো না, আলটিমেটলি আমরা দেখতে পেলাম না। যাই হোক, সেখানে মোটামুটি চা আর জলখাবার খেয়ে আমাদের রওনা হয়ে যেতে হবে। তার কারণ 9টার সময় আমাদের গাড়ি, যেই গাড়িতে করে আমরা এনজেপি নামবো, সেই গাড়িটা চলে আসার কথা। এটা সেই আমাদের ফরেস্ট গার্ড ব্যারাকের রান্নাঘর, ওনারা তখন লুচি ভাজতে ব্যস্ত। গত ভিডিওতে যেই ব্যাপারটা বলছিলাম, আপনারা যদি এখানে গিয়ে সব কিছু ভাবেন যে ভীষণ হাইজিন মেনটেন করে পাবেন, তাহলে কিন্তু আপনারা পাবেন না। একটু রান্নাঘরের অবস্থাটা দেখে নিন বা বাসনপত্রের অবস্থাটা দেখে নিন। প্রত্যেকটা সময়ই আমাদেরকে যে খাবার দেওয়ার জন্য প্লেটগুলো দেওয়া হতো, আমরা আগে ভালো করে সেগুলোকে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে তারপর ইউজ করতাম। কিন্তু যে পাত্রের মধ্যে ওনারা অলরেডি খাবারগুলো সার্ভ করে দিত, সেগুলো তো আর আমাদের কিছু করা সম্ভব হতো না আর কি। তো আপনারা কিন্তু অবশ্যই যাওয়ার আগে এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। যদি মনে করেন যে আপনারা মানে প্রচণ্ড হাইজিন মেনটেন করবেন এবং মানে ওখানের খাবার দাবার খাবেন না বা কিছু, তাহলে কিন্তু সেই মতো আপনাদেরকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, প্রয়োজনে শুকনো খাবার নিচের থেকেই বয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, আর দেখুন এবারে জলের ব্যবস্থাটা কীরকম ছিল। যেহেতু ওদের বালতিটা একটাই, তো সেই বালতির থেকে আমরা পানীয় জলটা নেব না বলে যখন কলে জল আসতো, সবসময় কলে জল পড়তো না, তো লিমিটেড টাইম ছিল যখন কলে জল আসতো, তখন আমরা গিয়ে আমাদের পানীয় জলের বোতলটা ভরে নিতাম। তাতে একটু অন্তত হাইজিন মেনটেন হতো, অ্যাটলিস্ট পানীয় জলের ক্ষেত্রে। তো যাই হোক, রান্নাটা কিন্তু ওরা নেহাত খারাপ করতেন না, বেশ ভালোই রান্না করতেন। যদিও লুচিগুলো আর একটু বোধহয় ভাজা হতো, আমাদের লুচিগুলো একটুখানি কাঁচা কাঁচা লেগেছিলো, তবুও যাই হোক সকালবেলায় খিদের পেটে বেশ ভালোই লাগছিলো আর তরকারিটাও বেশ ভালো হয়েছিলো। তো ওই লুচি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট বেশ ভালোই সারছিলাম। ব্যারাকের বাইরে যে সামনের ফাঁকা জায়গাটা রয়েছে, সেখানে সকালের মিঠে রোদ্দুর গায়ে লাগিয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আলটিমেটলি আমরা ফরেস্ট গার্ড ব্যারাককে গুড বাই বলে, ভার্সেকে গুড বাই বলে রওনা হয়ে গেলাম। আমরা ছিলাম প্রায় 10,000 ফুট উপরে, তো বুঝতেই পারছেন সেই কারণেই ঠান্ডাটা কিন্তু যথেষ্টই ছিল সেখানে। আর সত্যি কথা বলতে কি, এত উপরে থাকা সত্ত্বেও তারা যে ফেসিলিটিস এবং যে মানে সার্ভিসটা আমাদেরকে দিয়েছিলেন, সেটা কিন্তু যথেষ্টই বেশি বলতে হবে। মানে এটা এক্সপেক্ট করা যায় না যে এর থেকে বেশি ভালো সার্ভিস আমরা পাবো। তাই আসার সময় যারা আমাদেরকে মানে বলেছিলেন যে না থাকবেন না ওখানে, খুব বাজে ব্যাপার, নোংরা এই সেই অনেক কথা বলেছিলেন, তো আমার মনে হয় এই সমস্ত মানুষদের এরকম অফবিট জায়গা, এটা তো অফবিট না, এটা কোনো চূড়ান্ত অফবিট বলা যেতে পারে, বা শুধুমাত্র ট্রেকার্স ছাড়া কেউ এখানে যেতে পারে না। তাই আপনারা যদি যেতে চান এখানে, সেরকম মানসিক প্রস্তুতি নিয়েই কিন্তু যাবেন। চলার পথে এরকম ঝর্ণা একটা দেখেছিলাম, আর ওখানে একটা টিম দিয়ে এমন ব্যবস্থা করা রয়েছে যাতে যদি চলার পথে কারোর জল হঠাৎ শেষ হয়ে যায়, তাহলে ইমার্জেন্সি পারপাস তারা যাতে এই ঝর্ণার জলটা বোতলে ধরে রাখতে পারেন আর কি, ধরে নিতে পারেন, সেই জন্য কিন্তু এখানে ব্যবস্থা করা ছিল। তো আগের দিন যে পথে গিয়েছিলাম সেই একই পথে ফিরতে লাগলাম আবার।
নিচে হিলের দিকে বা বলা যেতে পারে যে রডেনড্রন স্যাংচুয়ারির যে মেন গেটটা ছিল, যেখানে আমাদের গাড়ি এসে অপেক্ষা করছে, সেই দিকে আবার হাঁটতে শুরু করে দিয়েছিলাম আর আস্তে আস্তে এগিয়ে চলতে লাগলাম আমরা। সুদীপদা আমাদের টিম লিডার, তো বেশ গাছের ডালে আমি বসে থাকতে বলেছিলাম বলে বসে বসে পা দোলাচ্ছিলেন। প্রথমে ভাবলেন আমি ভিডিও করছি না ছবি তুলছি আর কি, বুঝতে পারছিলেন না। তো এই ধরনের ছোটোখাটো ব্যাপার স্যাপার আমাদের চলার ফাঁকে চলতেই থাকে, এইটুকু রিল্যাক্সেশন না থাকলে পরে হাঁটাটা বড্ড বোরিং হয়ে যায় আর কি। যাই হোক, আমরা এসে গেছি আমাদের মেন গেটের কাছে। এই যে লাঠিগুলো রাখা রয়েছে, এখান থেকেই লাঠি নিয়ে কৃষ্ণাদি হাঁটা শুরু করেছিল, তাই আবার এখানে লাঠিটা রেখে দিলেন উনি। আর কেউ আমরা কোনো লাঠি নিইনি, তো রাখারও প্রশ্ন আসে না। তো গেটের বাইরে বেরিয়ে যাচ্ছি এবারে আমরা, আর কি করার, আমাদের সফর প্রায় শেষ। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে টিকিট কাউন্টারটার এখানটাতে কিন্তু একটা হোমস্টে রয়েছে, মানে হোমস্টে না কি এক্স্যাক্টলি ঠিক জানি না, এটা আমি পরে বুঝতে পারলাম কারণ সেখান থেকে কয়েকজন ট্যুরিস্ট দেখলাম বেরোলেন, তারা হাঁটা শুরু করবেন। সুতরাং বুঝতে পারলাম যে এই হিলেতে এই জায়গাটাতে কিন্তু রাত্রিবাস করার মতন ব্যবস্থাটা রয়েছে। তো আপনারা চাইলে যদি মানে মনে করেন যে এখানে এক রাত থেকে তারপর হাঁটা শুরু করবেন ভোরবেলায়, তাহলে কিন্তু এখানে থেকেও আপনারা হাঁটা শুরু করতে পারেন। যারা মনে করবেন যে উপরে গিয়ে থাকবেন না, তারা বরং এখানেই বুক করে রাখতে পারেন, তাহলে এখান থেকে হেঁটে গিয়ে আবার ফিরে এসে কিন্তু আপনারা এখানে থাকতে পারেন। আমাদের গাড়ি এসে গেছে, দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্যই, অপেক্ষায় রয়েছে। আমরা এবার এনজেপির পথে রওনা হব আর কি। আরও একবার পুরো দৃশ্যটা দেখে নিলাম মুখ ভরে, তার কারণ সত্যি যখন ফিরে যেতে হয় না ঘোরার পরে, তখন মানে খুবই খারাপ লাগে আর কি। কিন্তু কিছু তো করার নেই, কারণ ঘুরতে বেরিয়েছি সেটা তো একটা লিমিটেড টাইমের জন্য, সারা জীবন তো আর ঘুরতে পারবো না, ফিরতে তো হবেই ঘরে। তো এবার আমাদেরও ফেরার পালা, তো চলতে লাগলাম। এবার আমরা আবার ওখরের দিকে, ওখরেতে আমাদের যে সালাখা হোমস্টে ছিল সেখানে আমাদের বড় লাগেজ বা ভারী জিনিসগুলো রাখা ছিল, সেগুলো আমরা সালাখা হোমস্টে থেকে তুলে নিয়ে ওগুলোকে ছাদেই হোক বা অন্য কোথাও হোক গাড়ির মধ্যে সেগুলোকে আবার প্লেস করে তারপরে আমরা ফাইনালি এনজিপির দিকে বেরিয়ে যাবো আর কি। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই যে সেই রডেনড্রন স্যাংচুয়ারির যে মেন গেটটা রয়েছে, যেটার সামনে দিয়ে আগের দিন আমরা ল্যাঠেটার মনাস্ট্রিতে উঠেছিলাম, সেই গেটটা পার হলাম। আর সালাখা গেস্ট হাউসের থেকে আমরা আমাদের জিনিসপত্রগুলো তুলে নিলাম, তুলে নিলে এবার ফাইনালি আমরা ওখরেকেও গুড বাই জানিয়ে এনজেপির পথে রওনা হয়ে গেলাম। জোরথাং যাওয়ার পথে যেতে যেতে মানে ওখরেটা ছাড়ার কিছুক্ষণ পরেই খুব সুন্দর একটা মনাস্ট্রি চোখে পড়লো। তো ড্রাইভার দাদাকে একটু বললাম দাঁড়ানোর জন্য, আর উনি সাথে সাথে রাজিও হয়ে গেলেন। তো আমরা বললাম ঠিক আছে, আমরা একটুখানি নেমে ঘুরে একটু ছবি টবি তুলে এক্ষুনি চলে আসছি। তো এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে মনাস্ট্রির দিকে, বেশ ছোটো ছোটো সিঁড়ি মানে স্টেপ মতন করা রয়েছে, সেখান থেকে উঠে যেতে হয় এই মনাস্ট্রির দিকে।
অ্যান্টন বোলং গুম্পা ওয়েস্ট সিকিমের, এটা একটা বেশ সুন্দর মনাস্ট্রি আমরা সেদিন দেখলাম। বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মনাস্ট্রিটা তৈরি করা হয়েছে। আস্তে আস্তে ভিতর দিয়ে ঢুকেই আমি সাথে সাথে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, তারপর একজন এসে বললেন যে ভিতরে ছবি তোলা বারণ, তো সেই জন্য খুব বেশি ডিটেল ছবি আর কিছু তুলতে পারিনি, জাস্ট এইটুকুই ভিতরের ছবি উনি এসে বলার আগে আমি তুলেছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। এত সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে এই মনাস্ট্রিটা রয়েছে, আর এখান থেকে কিন্তু ভিউটাও খুব সুন্দর পাওয়া যেত, কিন্তু আমাদের এবার মানে পুরো ট্যুরের এত ব্যাড লাক, সেই মানে গোর্খে থেকে ফেরার পর থেকে এত ফগি ওয়েদার ছিল যে কোনো দিনই কাছাকাছি যে পিকগুলো আমরা একেবারেই দেখতে পাইনি, এত ফগি ওয়েদার হয়ে গেছিলো। যাই হোক, তো মনাস্ট্রির থেকে বেরিয়ে আমরা আবার চলতে লাগলাম জোরথাংয়ের দিকে। আমরা জোরথাংয়ে ঢুকে যাচ্ছি, এই যে নয়া বাজার রয়েছে, এরপরেই একটা ব্রিজ রয়েছে, আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, আর এই ব্রিজটা ক্রস করলেই আমরা ঢুকে যাব জোরথাংয়ের মেন শহরটায়। জোরথাংয়ের গাড়ির যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে আমাদের গাড়িটা ঢুকিয়ে দেওয়া হলো, কারণ বাইরে তখন প্রখর রোদ, ড্রাইভার বললেন যে গাড়িটা যদি বাইরে থাকে তাহলে গরম হয়ে যাবে, সেই কারণে শেডের তলায় ঢুকিয়ে রাখাটাই ভালো ছিল। তো আমরা লাঞ্চ করে নেব একেবারে এখানেই, কারণ এরপর তো গরম আরও বাড়তে থাকবে, অলরেডি তখন আমাদের গরম লাগতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে জোরথাংয়ের যে মেন ম্যালটা সেই জায়গাটা, তো ড্রাইভারেরই রেকমেন্ডেশন মতো আমরা গিয়ে ঢুকলাম অ্যানিহেম বলে একটা রেস্টুরেন্টে। এখানে মোটামুটি চাইনিজ ফুডই বেশি পাওয়া যায় দেখলাম, তার সাথে মোমো বা অন্যান্য জিনিসপত্রগুলো রয়েছে, এমনকি বাঙালি থালিও রয়েছে, কিন্তু আমরা একটু লাইট লাঞ্চ করব বলে খুব বেশি হেভি খাবার কেউ খেলাম না, জাস্ট চাউমিন বা ফ্রাইড রাইস এই টাইপের মানে লাইট চাইনিজ ফুডই আমরা অর্ডার করলাম সেখানে। খাবারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কোয়ান্টিটিতেও যেমন ভালো ছিল টেস্টিও তেমন ভালো ছিল, মোট কথা বেশ স্যাটিসফ্যাক্টরি। আপনারা যদি কখনো জোরথাংয়ে যান তাহলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল, তো অনেকেই কী করলেন এখান থেকেই একেবারে ডিনারের জন্য অর্ডার দিয়ে সুন্দর করে প্যাকিং করিয়ে নিলেন। তো খাবার দাবার প্যাকিং ট্যাকিং করিয়ে আমরা এবারে ফাইনালি একেবারে এনজেপির দিকে রওনা হয়ে গেলাম, আর কোথাও কোনো দাঁড়ানোর কোনো ব্যাপার নেই, সোজা এনজেপিতে নেমেই এরপরে আমরা দম নেব। তো চলতে লাগলাম ফাইনালি আর কি পাহাড়কে আলটিমেটলি টাটা গুডবাই করার মতন সময় হয়ে গেছে, আর জোরথাংয়ে তখন টেম্পারেচার যথেষ্টই বেশি, আমাদের বেশ অনেকটাই গরম লাগছিল, তো ভেবেই তখন অস্থির হয়ে যাচ্ছে যে এনজেপিতে নামার পর আমাদের অবস্থাটা কীরকম হবে। কিন্তু সৌভাগ্যবশত যত আমরা নিচের দিকে নামছিলাম দেখলাম আস্তে আস্তে একটু একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছিলো ওয়েদারটা, সেই জন্য অতটা গরম আমাদের লাগছিল না তখন। আর বিশেষ করে সেবক রোড পৌঁছানোর আগে পরে দেখলাম বেশ একটু ফোটা ফোটা বৃষ্টিও পড়তে শুরু করে দিল, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তো আমরা ভাবলাম যে কি জানি হয়তো এনজেপি বা শিলিগুড়ির দিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এনজেপিতে বৃষ্টি হচ্ছিল না, বেশ শুকনোই ছিল আর কি। তো আমরা 5টার মধ্যেই মোটামুটি এনজেপিতে নেমে পড়েছিলাম। বেশ তাড়াতাড়ি এনজেপি পৌঁছে গিয়েছিলাম, পথে জ্যামও সেদিন খুব একটা বেশি ছিল না, সেই কারণে কোথাও আটকেও পড়িনি, তাই 5টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এনজেপি, আর আমাদের ট্রেন ছিল রাত 8টার দার্জিলিং মেল। তো আগের থেকেই ভেবে নিয়েছিলাম যে সেখানে গিয়ে কোথাও পে করে
ওয়েট করা যায় এমন বসা যায় সেরকম কোনো জায়গায় বসবো, যেহেতু আমাদের স্লিপার ক্লাসের টিকিট ছিল, সো আপার ক্লাস ওয়েটিং রুমে তো বসতে পারবো না। সেরকম দুটো অপশন পেলাম এক নম্বর প্ল্যাটফর্মে, একটা নতুন হয়েছে বোধহয় ভিআইপি লঞ্চের মতো, সেটা একটা ট্রেনের কোচের মতন দেখতে, প্রথম ঘন্টার জন্য 50 টাকা, তারপর থেকে অ্যাডিশনাল আওয়ারের জন্য 30 টাকা করে। আর যেটা অনেক আগের থেকেই রয়েছে অলরেডি এক্সিকিউটিভ লাউঞ্জ, সেটাতে ছিল হচ্ছে 50 টাকা প্রথম ঘন্টার জন্য, আর তারপরের থেকে অ্যাডিশনাল আওয়ারের জন্য 20 টাকা করে। তো আলটিমেটলি ওই এক্সিকিউটিভ লাউঞ্জে গিয়ে ঢুকলাম, তো 2 ঘন্টার জন্য আমি একেবারে টিকিটটা করে নিয়েছিলাম যে মোটামুটি 7:30 এখান থেকে বেরোবো আর 8টায় ট্রেন ছাড়বে, তো একদম পারফেক্ট টাইমে গিয়ে ট্রেনে উঠে পড়বো। তো এখানে বসে বসে আমাদের এই ট্যুরের ব্যাপারগুলো নিয়ে ভাবছিলাম, আপনাদেরকেও দেখালাম আমাদের ট্যুরটা কেমন ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার সঙ্গে সঙ্গে আপনারাও একটু ঘুরে নিয়েছেন জায়গাগুলো। এভাবেই আবার পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ভ্রমণের বা বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আমার চ্যানেলে থাকে, দয়া করে আমার সাথে সবসময় এরকমভাবেই থাকবেন। তো উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে শুরু হয়ে দার্জিলিং মেল দিয়ে শেষ হলো আমাদের এবারের ভ্রমণ।